দিয়ে প্রতিবাদী মঞ্চের নাটক উপস্থাপন দুর্নীতির বিষয়ে তুলে ধরে মঞ্চস্থ করা হয়েছিল নাটক মঞ্চে উপস্থাপন হয়েছিল নাটক জগা খিচুড়ি প্রতিবাদ মঞ্চে নাটক করার পরেই বুকিং বাতিল এবং সকালে নাটক মঞ্চস্থ বিকেলেই বুকিং বাতিল করা হয় 23 থেকে 26 নভেম্বর পর্যন্ত বুকিং বাতিল করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে ডিএ প্রতিবাদী মঞ্চে নাটক উপস্থাপন মঞ্চে উপস্থাপন হয়েছিল নাটক জগা খিচুড়ি দুর্নীতির বিষয় তুলে মঞ্চস্থ করা হয় প্রতিবাদ মঞ্চে নাটক করার পরেই বুকিং বাতিল করা হয়েছে বলে অভিযোগ সকালে নাটক উপস্থাপন এবং বিকেলে বাতিল বুকিং 23 থেকে 26 নভেম্বর পর্যন্ত এই বুকিং বাতিল করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে প্রতিবাদ মঞ্চে নাটক করায় বাতিল হয়ে গেল টিকিট বাতিল হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে 23 থেকে 26 নভেম্বর পর্যন্ত বুকিং বাতিল হয়েছে বলে জানা যাচ্ছে ডিএ প্রতিবাদী মঞ্চে নাটক উপস্থাপন মঞ্চে উপস্থাপন হয়েছিল নাটক জগা খিচুড়ি দুর্নীতির বিষয়ে তুলে ধরেই মঞ্চস্থ করা হয়েছিল নাটক এবং প্রতিবাদ মঞ্চে নাটক করার পরেই বুকিং বাতিল হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আমরা আরো বিস্তারিত জানবো সুমন রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুমন ঠিক কি অভিযোগ কি ঘটেছিল দেখো চারদহ নাট্যজনের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে জগা খিচুড়ি তারা যে নাটক মঞ্চস্থ করেছেন গতকালকে যেখানে তুমি জানো যে ধর্ণা মঞ্চ চলছে যেখানে সংগ্রামী যৌথ মঞ্চ যেখানে ডিএ সহ একাধিক দাবিতে সরকারি কর্মচারীরা সেখানে বিক্ষোভ করছেন এবং প্রায় 300 দিনের কাছাকাছি 278 দিন হতে চললো সেখানে গতকালকে তারা ওই যে জগা খিচুড়ি যে নাটক যেটা সেই নাটক তারা মঞ্চস্থ করে সেখানে তারা পারফর্ম করে এবং ওই সংগ্রামী যৌথ মঞ্চ ওখানেই এবং সে তাদের যেটা বক্তব্য সুমন পালের যে ওই নাটক মঞ্চস্থ হওয়ার শেষ হওয়ার পরই সন্ধ্যে 7টা থেকে 7:30টার সময় তাদের কাছে একটি মেল আসে কল্যাণী পৌরসভার পক্ষ থেকে যে তাদের জানিয়ে দেওয়া হয় যে ঋত্বিক সদন যে হল সেই হল তাদের ইতিমধ্যে বুক ছিল 2 মাস আগেই সেটা হচ্ছে 23 নভেম্বর থেকে 26 নভেম্বর অব্দি এখানে দেবেশ চট্টোপাধ্যায় 6টি নাটক হওয়ার কথা ছিল উপস্থাপন হওয়ার কথা ছিল কিন্তু সেখানে বুকিং বাতিল করা হলো এবং তারা যেটা মনে করছেন যে এই নাটক মঞ্চস্থ হওয়ার পরই তারা রোষের মুখে পড়লেন এবং তাই তাদের ভাবতে সে হচ্ছে যে সম্ভবত সেই কারণে হয়তো যেহেতু সরকার বিরোধী কোন একটা নাটক বা যৌথ মঞ্চের সঙ্গে তারা আন্দোলনে সামিল হয়েছেন পাশে দাঁড়িয়েছেন সেই ইয়েতেই তাদেরকে একদমই সঙ্গে থাকো সুমন আপনাদের শোনাবো চাকদা নাট্য সংস্থার সদস্যরা ঠিক কি বলছেন গতকাল 7টা 19 মিনিট হতে একটা মেল আসে তাতে বলা হয় ওই 4 দিন ওই হলে সরকারি অনুষ্ঠান হবে বলে হলটা বাতিল করা হলো আমাদের বুকিংটা অতএব উৎসবটা আমরা করতে পারবো না এখন এই কেন করতে পারবো না তার কারণ কি এটা সবাই জানতে চাইছে আমাদের কাছে তাই এই কারণ তো বলার মতো ক্ষমতা আমাদের নেই কারণ কেন হলো কিন্তু এইটুকু আমরা বলতে পারি যে কালকের ঘটনা প্রবাহ আমাদেরকে অনেক কিছু ভাবাচ্ছে অনেক প্রশ্নচিহ্নের সামনে এনে দাঁড় করাচ্ছে যে উৎসব কেন বন্ধ হলো নাট্যজনের আয়োজিত এই উৎসব যেটা দেবাশ চট্টোপাধ্যায়কে সম্মান জানিয়ে তার 6টা নাটককে নিয়ে উৎসব করতাম তাহলে কি আমরা জগা খিচুড়ি যৌথ মঞ্চে করলাম সংগ্রামী যৌথ মঞ্চে অভিনয় করলাম বলে কি হলো নাকি কি কারণে নাকি সরকারি অনুষ্ঠান হবে আমরা ওই 4 দিন অবশ্যই যাবো দেখবো যে সরকারি কোন অনুষ্ঠান হচ্ছে এবং কতটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যার জন্য আমাদের উৎসবটাকে বন্ধ করে দেওয়া হলো এইটা আমাদের কাছে একটা বড় ধাক্কা অন্যদিকে কল্যাণী পুরসভার চেয়ারম্যান তিনি ঠিক কি বলছেন শোনাবো এটা তো আমাদের মানে মানে একটা রুটিন ব্যাপার যদি কোনো প্রোগ্রাম শিডিউল থাকে বা আমরা কাউকে হল দিয়ে থাকি সেক্ষেত্রে যদি কোনো সরকারি প্রোগ্রাম বা পৌরসভার নিজস্ব কোনো প্রোগ্রাম থাকে ওই মুহূর্তে করতে হয় তাহলে পরে আমরা তাদের বাতিল করে তাদের যে আমরা এগ্রিমেন্ট করেছিলাম সেটা ক্যান্সেল বলে দিই জানিয়ে দিই আর কি যে সেই সময়ের জন্য তো অ্যাকর্ডিংলি আমাদের 19 তারিখ থেকে 29 তারিখ অবধি একটা প্রোগ্রাম আছে ওখানে তো সেই প্রোগ্রামের জন্যই আমরা এটা বাধ্যতামূলক প্রোগ্রাম যেটা আমাদের ওই পিরিয়ডের মধ্যে শেষ করা তো যেহেতু 1 তারিখ ডিসেম্বর থেকে মেলা আছে আমাদের নিজস্ব তাই আমাদের এটাকে শেষ করতেই হবে 8 তারিখের মধ্যে অ্যাকর্ডিংলি আমরা 19 থেকে 29 যা অনুষ্ঠান আছে সবটাই বাতিল আছে সেইভাবেই আমরা ওই মেলাটা অনুষ্ঠান করছি এবং কত ওইভাবেই জানিয়ে দিয়েছি